আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন NS Tech চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম বরাবর মতো সাথে আছি আমি মোহাম্মদ নূরগনি গত পর্বের ভিডিওগুলোতে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ কিওয়ার্ড রিসার্চের টুলস নিয়ে আলোচনা করেছি তো এই পর্যায়ে আমি আরো একটি খুবই গুরুত্বপূর্ণ টুলস নিয়ে আলোচনা করব আমি কিওয়ার্ড রিসার্চের প্রায় 15 থেকে 20-25 টা আপনাদেরকে টুলস নিয়ে আলোচনা করব কিওয়ার্ড রিসার্চের উপর তারপর আমরা গুগল অ্যাডস নিয়ে কাজ করব তো কিভাবে এই আমি কেন এতগুলো টুলসের কাজ দেখাচ্ছি আপনারা চাইলে তো একটা দিও করতে পারেন কোনো সমস্যা নাই যে কোনো একটা টুলস ইউজ করে তো যখন আমরা এখানে ম্যাক্সিমামই হচ্ছে কি সবগুলোতে ফ্রি সাইট ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করতে দেয় না তো আমি মানে 10-15টা করে দেয় কোনোটায় 20টা দেয় 30টা দেয় তো আমি আপনাদের সবগুলো দেখাচ্ছি যাতে আপনারা একটা দিয়ে কাজ কমপ্লিট না করতে বলে আরেকটা দিয়ে ইউজ করবেন এইজন্য আমি কিওয়ার্ড রিসার্চ নিয়ে যতগুলো টুলস আছে সবগুলো নিয়ে আলোচনা করব তো এই পর্যায়ে আমি যেটা নিয়ে আলোচনা করব তার তো এখন আমরা যে টুলস নিয়ে আলোচনা করব তার জন্য প্রথম আমরা আমাদের Google Chrome ব্রাউজারটি ওপেন করব ওপেন করার পর এখানে আমরা লিখব হচ্ছে RAVEN Raven TOOLS Raven Tools জাস্ট এইটা লিখব আচ্ছা এটা লেখার পর প্রথমে আপনারা এই সাইটের আন্ডারে একটা ফ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো যেহেতু আমার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এইজন্য আমি জাস্ট লগইন করি আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এবং মানে যে যে ডিটেইলস লাগে সবগুলো দিয়ে আপনারা জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন খুব সহজে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন কোনো সমস্যা হবে না দেখুন আমার অ্যাকাউন্টে লগইন করা কমপ্লিট তো অ্যাকাউন্টে আসার পর এবার আমরা কি করব এই এখান থেকে আমরা কিওয়ার্ডগুলো প্রথমে রিসার্চ করব তো আমরা এই ডান বাম পাশে যখন এখানে মাউস আনবো দেখুন এখানে অনেকগুলো অপশন আছে এসইও রিসার্চ এসইও এর মধ্যে সাইট এডিটর তারপর সাইট গুগল অ্যানালাইটিক্স তারপর র‍্যাঙ্ক ট্র্যাকার তারপর লিংক বিল্ডার কম্পিটিটর রিসার্চ কিওয়ার্ড রিসার্চ তো আমরা যেহেতু শুধু কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করছি তো আমরা জাস্ট কিওয়ার্ডগুলো রিসার্চ করব আর পরবর্তীতে আমি কিভাবে এসইও রিসার্চ ক্লাসগুলোতে ওইগুলো নিয়ে আলোচনা করব तो আমরা জাস্ট কিওয়ার্ড রিসার্চ সেন্ট্রাল আমরা জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিওয়ার্ড রিসার্চের একটা বক্স আসবে তো এখানে আমরা একটা বক্স দেখতে পাচ্ছি এখানে আমরা মেইন কিওয়ার্ডটা দিব আমরা কোন কিওয়ার্ডটা রিসার্চ করতে চাচ্ছি ওই কিওয়ার্ডটা এখানে দিব তো আমি জাস্ট আপাতত এমনি জাস্ট ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা আমার মেইন কিওয়ার্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং আমি জাস্ট এটা সিলেক্ট করলাম করার পর জাস্ট সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার সাথে সাথে ডিজিটাল মার্কেটিং রিলেটেড তোগুলো কিওয়ার্ড আছে আমাদের সামনে চলে আসবে তো এখানে যেহেতু দেখুন ডিজিটাল মার্কেটিং এই গুগলের এই শুধু এই ডিজিটাল মার্কেটিং মানে এই কিওয়ার্ডটা এই মেইন কিওয়ার্ডটা দেখুন গুগলে কি রকম ট্রেন্ড হয়েছে গুগলে ট্রেন্ডে তারপর লোকাল এভারেজ ভলিউম কত লোকাল এইটা তারপর গ্লোবাল এভারেজ সার্চ ভলিউম কত তারপর লোকাল কম্পিটিশন কেমন গুগল অ্যাডসের ক্ষেত্রে তারপর গ্লোবালি তারপর সার্চ ভলিউম তারপর ইউআরএলস ইন টাইটেল মানে এই ডিজিটাল মার্কেটিং ইউআরএল এ আছে মানে উপরে ইউআরএল এ আছে ডিজিটাল মার্কেটিং লেখাটা কতবার এখানে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে তারপর ডোমেইন ইন টাইটেল ডোমেইনের টাইটেলে কতবার লেখা আছে ইউআরএল এ কতবার আছে দেখুন ডোমেইন ইন ইউআরএল তারপর ইউআরএল ইন অ্যাঙ্কর টেক্সট দিয়ে কতবার করা আছে মানে এই ডিজিটাল মার্কেটিং এর পুরো রিসার্চটা ওরা করে দিয়েছে জাস্ট একটা কিওয়ার্ডের আর যদি আমরা এরপরে যদি আমরা এখানে এরপর একটু যদি নিচে আসি কম্পিটিটরস দেখুন এই ডিজিটাল মার্কেটিং এর মেইন কম্পিটিটর কারা দেখুন উইকিপিডিয়া ডিজিটাল মার্কেটিং নিয়ে তারা মেইন কম্পিটিটর দেখুন তাদের পেজ অথরিটি কত ডোমেইন অথরিটি কত মানে তারপর এরপরে কে আছে তার সেকেন্ড থার্ডে কে আছে সব সিরিয়াল বাই সিরিয়াল আমাদেরকে দিয়ে দিচ্ছে তারপর আমরা যদি এরপর আসি সার্চ ভলিউম আমরা জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে আমাদের সামনে চলে আসবে তবে দুঃখের বিষয় একটা এখান থেকে আমরা 15 থেকে 20টার বেশি ইউজ করতে পারবো না সরি 10টা এখানে আমরা ফ্রিতে 10টা দেখতে পারবো দেখুন ডিজিটাল মার্কেটিং এজেন্সি সার্চ ভলিউম কত তারপর এভারেজ কম্পিটিশন কেমন মানে এই কিওয়ার্ডের কম্পিটিশন কেমন জাস্ট এগুলো দেখুন ডিজিটাল গুগল গ্যারেজ এখানে কম্পিটিশন দেখুন ইন্টারনেট মার্কেটিং সার্ভিস দেখুন এটার কম্পিটিশন খুবই লো তারপর এর সার্চ ভলিউম 8100 তো এইভাবে আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবো তো আমি ফ্রি টুলসগুলো দেখাচ্ছি যাতে আপনারা 10-12টা করে 10টা টুলস থেকে যদি 10টা করে ইউজ করতে পারেন দেখুন 100টা হয়ে যাচ্ছে এইভাবে আপনারা খুব সহজে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন পান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।